করোনার কারণে অংশীজনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা হয়নি, তবে ওয়েবসাইটে মতামত চেয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI করোনাকালীন সংকটে কিভাবে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব সেই বিবেচনায় বাজেট প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়ে। করোনার আঘাতে বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে 2020-21 অর্থ বছরের বাজেটে অগ্রিম আয়কর 5% থেকে হ্রাস করে 3% করা, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করে FBCCI। এআরটি 5% থেকে কমিয়ে 3% করা এবং 3%-এর নিচে যদি কারো হয় ইনকাম সেক্ষেত্রে রিবেট দেওয়া, কর্পোরেট ট্যাক্স 25-এ নামিয়ে আনতে 3 বছরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আগামী 2 বছর করের আওতার বাইরে রাখার প্রস্তাবও করে সংগঠনটি। এছাড়া ব্যক্তি আয়কর ছাড়ের সীমা বাড়ানো, রপ্তানি, কৃষি, উৎপাদনমুখী শিল্পের দিকে নজর দেওয়ার প্রস্তাবও থাকে। এইবারের প্রস্তাবনার ভিতরে আমরা কিছু কিছু পদক্ষেপ কিন্তু দীর্ঘমেয়াদী বলেছি, 3 বছরের জন্য। যেরকম আপনার প্রণোদনা লোন যেগুলো আসছে সেটা কিন্তু প্রথম ধাপ, পরবর্তী ধাপে আমরা অনুরোধ করেছি যে আন্তর্জাতিক ফাইন্যান্সিং অর্গানাইজেশন থেকে 40 বছরে 1% এর লোন নিয়ে SME তে যারা লোন নিবে স্টিমুলাস এর অংশ হিসেবে তাদের একটা অংশকে আপনার গ্রান্ট হিসেবে দেওয়া যায়নি কি ওটা বিবেচনা করার জন্য। বিশ্লেষকরা বলছেন এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া জরুরি। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য যে প্রস্তাবনাগুলো বিভিন্ন রকম ট্যাক্স মওকুফের সেটাকে আমি স্বাগত জানাই, কিন্তু পাশাপাশি আমি মনে করি বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কোন ট্যাক্স কতটা কমানো হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে। শিল্প উৎপাদন ও পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রেখেই অর্থনীতির গতি ফিরিয়ে আনা সম্ভব বলছেন তারা।